हेलो गाइस वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो आज के तुम्हारे साथे डेली माने डेली लाइफर कोनो ब्लॉग शेयर करब ना। तो तुम्हारा जरा आमार वीडियो कंटिन्यू देखो माने एकटू आधरू ताओ देखो तारा जानबे जे आमी नाइटी काटाई माने आमी टेलरिंग एर काज करी। तो नाइटी आमी दोकानेर किछु काज करतम किन्तु एखन रिसेंट आमी निजे नाइटिर कापड़ तुले माने बानिए जे जेरकम बोलछे कप्तान बा गोलगला बा बोतम देवा जेगुलो हय नाइटिर मोटामुटी तो सेगुलो बानाच्छी। तो सेगुलोई आजके तोमादेर साथे देखाबो कटिंग स्टिचिंग जा जा करछि बाड़ी समस्त किछु सामले निजे नाइटिर काजो करछि। मोटामुटी अनेकगुलो बिक्री होयेछे माने 10टा मतो प्रथमे जेगुलो निएछिलाम सेगुलोर थेके 4टे 6टा मतो होये गेछे 8टार मध्ये 6टा बिक्री होये गेछे। एइबारे आमि टोटाल 52 पिस मतो निएछिलाम तो ओगुलोर मध्येओ प्राय माने 10टा अलरेडी बिक्री होये गेछे 15टार अर्डार छिलो सेगुलोई आमि रेडि करेछि। आर रेडि करे किरकम होयेछे तार माझे माझे तोमादेर स्टिचिंग करा बा काटिंग समस्तटाई देखानोर चेष्टा करेछि। तो सेगुलो এখন রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিই। তোমরা জানো যে আমি হ্যান্ড এমব্রয়ডারির একটা ক্লাস করছিলাম তো ওটা আমাদের নেত্রালয়ে হচ্ছিল মঞ্জুশ্রী নেত্রালয়ে। তো ওখানেরই কয়েকজন স্টাফ আমার কাছে প্রায় 14-15টার মতো নাইটি অর্ডার দিয়েছে তো সেইগুলোই আমি এখন রেডি করার জন্য বসেছি। দিয়েছিল আমাকে বুধবার আর আমার দেওয়ার কথা ছিল সোমবার মানে আমাকে দিয়েছিল 3 তারিখ আর আমার দেওয়ার কথা 8 তারিখ। তো এখন মামুনি খেতে বসে পড়েছে আর আমি এখন নাইটিগুলো কাটিং করছি। তো দেখো এটা হচ্ছে গলার পট্টি হাতা বের করে নিয়েছি আর এগুলো সব মানে টোটাল যে নাইটিগুলো ছিল একজনেরই ছিল 4টে গোল গলা। তো সেইগুলোই এখানে দেখো এরকম হাতাটা কাটিং করে নিয়েছি 3 ইঞ্চি মেপে তো এরকমভাবে আর ওপরে যেটা এক্সট্রা আছে ওটা দিয়েই গলার পট্টি বের করব। তো এখন আমি মেশিনে একটা নাইটি তোমাদের সেলাই করে দেখাচ্ছি। তো দেখো গোল গলা এরকম ছোট ছোট করে প্রথমে আমি কুঁচি দিয়ে দেবো দুটো পাটেই প্রথমে এরকমভাবে কুঁচি করে নেবো। তারপরে যখন গলায় পট্টি বসাবো যদি হাতা বসানো হয় তাহলে হাতা লাগাবো আর যদি হাতা বসানো না হয় তাহলে স্লিভলেস হয় তার পট্টি বসাবো। তো এটা হাতা সরি এটা স্লিভলেস হবে। তো এটা দেখো এরকম স্লিভটা তাহলে এরকম পট্টি লাগাতে হবে আর গলাতেও পট্টি লাগাবো। তো আমি সব পট্টিগুলো লাগিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এরকমভাবে পট্টিও কেটে নিয়েছিলাম সাইড থেকে যে এক্সট্রা কাপড় ছিল মানে খুব ম্যানেজ করে যেহেতু গোল গলা নাই এটা পুরো কাপড়টাই লেগে যেতে খুব ম্যানেজ করে কাপড়টা অ্যারেঞ্জ করতে হয়। তারপরে যদি বোতাম দেওয়া হয় তাহলে একটু সমস্যা হয়ে যায়। তো মোটামুটি দেখো এটা আমি এরকম ভাবে কুচি দিয়ে রেডি করে নিয়েছি। তো পুরোটা রেডি হয়ে গেলে তোমাদের নাইটিগুলো দেখাচ্ছি। তো এটা ছিল বাটিক প্রিন্টের কাপ্তান। তো প্রথমে বাটিক প্রিন্টের দুটো গোল গলা বানিয়েছিলাম তো এটা কাপ্তান বানিয়েছি। যেহেতু না সত্যি বলতে এটা একটু সুতির তাই দড়িটা টানতে একটু প্রবলেম হয়েছে না হলে এমনিতে ভালো। তো সব নাইটিগুলো যাদের জন্য বানিয়েছি আমি চেষ্টা করব তাদেরকে পরে কেমন লাগছে তোমাদেরকে সেই পিকটা দেওয়ার। আর এটা হচ্ছে সবথেকে দামি যে কাপড়টা ছিল সেটার এটার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর। তো এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের ডিপ যে পিঙ্ক হয় সেই কালারের কাপ্তান। কাপ্তানের সবের গলায় সামনেরটা হচ্ছে ভি আর পিছনটা হচ্ছে বোর্ড নেক স্টাইল করা আছে এরকম সামনে দড়ি দেওয়া আছে ওরই কাপড়ের মানে কাপ্তান যে নাইটি দোকানেরগুলো দেখে থাকবে যে ওগুলোতে কিন্তু সাদা কালারের দড়ি দেওয়া থাকে। কেউ চাইলে সাইডে পমপমের লেসও আমি লাগিয়ে দেব। তো তোমরা তোমাদের মতো করে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতেই পারো। তো গলাটা এরকম ছোট্ট একটা ভি এর ওপর করেছি যে যেরকম বলে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি যেরকম গলার ডিপ হবে সেরকম। তো এরকম সুন্দর দুটো মানে যেরকম হয় না লাটকান মতো সেরকমও লাগিয়ে দিয়েছি। তো এটার কালারটা কিন্তু খুবই সুন্দর। তো এটার আরও 4টে কালার ছিল সেগুলো সব মোটামুটি বিক্রি হয়ে গেছে। আর এটা হচ্ছে যে স্লিভলেসটা আমি বানাচ্ছিলাম তোমাদেরকে রেডিটা দেখানো হয়নি এটা হচ্ছে সেটা দেখো রেডি হয়ে গেছে। এরকমভাবে স্লিভেও পট্টি লাগিয়ে নিয়েছি আর নিচটাও সুন্দর করে মুড়ে সেলাই করে দিয়েছি। তো দোকানের এটা হচ্ছে অনুষ্কা কোম্পানি যারা নাইটি কম বেশি পরো তারা জেনে থাকবে যে অনুষ্কা কোম্পানিটাও কিন্তু ভালো। তো এই হলো সব নাইটিগুলো টোটাল এখানে 14টা মতো নাইটি আছে মানে সবার নাইটিগুলোই প্রায় রেডি করে নিয়েছি। তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমার একটা কার্ড বানানো হয়েছে। তো অর্ডারের জন্য এই টোটাল এখানে 14টা মতো নাইটি আছে। তো এই 14টা নাইটি কমপ্লিট করা আমার হয়ে গেছে। আর যদি তোমরাও কেউ নিতে চাও হোলসেলার বা রিসেলাররা তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে। আর নাইটিগুলোর প্রাইস মানে মিনিমাম স্টার্টিং রেঞ্জ হচ্ছে 120-এর আশেপাশে আর ম্যাক্সিমাম মানে হাইয়েস্ট প্রাইস হচ্ছে 180-90 এরকম হতে পারে। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো জিনিস কাস্টমাইজ করে নিতে পারো মানে কাপ্তান বা গোলগলা বোতাম দেওয়া বা স্লিভলেস রাসমণি নাইটি মানে যা কিছু তোমরা চাইবে সেরকমটাই পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।